الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما داني چنلر درشوك ونشتان খোদার আদেশ এটা আমরা শুরু করছি এবং তাতে সেই আয়াতে মোবারকা যেগুলো আল্লাহ রব্বুল আলমিন আপন প্রিয় হাবিব সাল্লু আলহি ও আলি ওয়াসাল্লামকে হুকুম দিয়েছেন এবং কুল বলে ইরশাদ করেছেন যে হে মাহবুব আপনি বলে দিন আপনি মানুষকে বলুন আপনি মানুষদের এটা ঈর্ষাদ করে দিন অর্থাৎ হুকুম আল্লাহর কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে বলা হল আপনি এটা বলুন আপনি এটা বলে দিন তো কুল বলে নিজের কথাও আপনার মুখ থেকেই তা শুনেছি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন কুল বলে নিজের হুকুম তাও হে মাহবুব আপনার মুখ থেকে সেটা শুনেছেন আর বললেন যে আপনি এটির সাথ করে দিন উৎসর্গ হন প্রিয় মুস্তফা সাল্লাহু ওয়াসাল্লামের উপর শানে করিমির উপর আর হুজুর সাল্লাহু আলিহি আলী ওয়া আজমতের উপরে রব নিজের তৌহিদেরও যে হুকুম কোরআনে ইরশাদ করেছেন তো সেটাও আপন প্রিয় মাহবুব সাল্লু আলি ওয়াস্লামের মাধ্যমে বলেছেন যে হে মাহবুব আপনি বলে দিন অর্থাৎ কোরআানে পাকের মধ্যে সোরা এখলাস কোরআনের সে ছোট সোরা ছোট সোরা বলে যেটাকে বিবেচনা করা হয় আর সে আয়াতে মুবারকের মধ্যে সেই সোরা মুবারকের মধ্যে আল্লাহর শান বর্ণনা করা হয়েছে কুল হু আহাদ হে মাহবুব আপনি বলে দিন তিনি এক আল্লাহ সমাদ অমুকাপেক্ষী ইয়ালিদ ওয়ালাম ইউলাদ না তিনি জন্ম নিয়েছেন না ওনার কোনো সন্তান রয়েছে ও আলামিয়া কুল্লাহ কুফওয়ান আহাদ আর না ওনার কোনো সমকক্ষ রয়েছে না ওনার কোনো বরাবর রয়েছে এটা প্রকাশ্যে তো কিছু সংক্ষিপ্ত বাক্য কিন্তু রাব আজালের তওহিদ আর তারা যারা সেই সময়কার অনেক মুশরিক অনেক অবিশ্বাসী অনেক বিভিন্ন রকমের যারা আখিদা এবং বিশ্বাস স্থাপনকারী তাদের এখানে রদ করা হয়েছে একক বলে ওই মুশ্রিকদের রদ করা হল যে তিনি একক উনার সাথে কাউকে শরিক করা এটা অকাট্যভাবে আল্লাহর অকাট্যভাবে পছন্দ নয় আর এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে কাউকে শরিক নির্ধারণ করে কুরআনী আল্লাহ ইরশাদ করেন ইনল্লাহলা ইয়াগ ফিরু আইয়ুস রাকাবিহি ওয়াগ ফিরু মা দুন আজ ঈর্ষাদ করলেন আল্লাহ মাগফিরাত করেন না কাকে যে ওনার সাথে শরিক নির্ধারণ করে এমন ব্যক্তির ক্ষমা হবে না যে আল্লাহর সাথে কাউকে শরিক নির্ধারণ করে ওয়াগফিরুমা আলী আলিকালিমাই এসা এটা ছাড়া রব যার জন্য ছান যাকে ছান ক্ষমা করে দিবেন শির ছাড়া অন্যান্য গুণা মাফ করে দিবেন কিন্তু শিরিক মাফ করবেন না এটা আল্লাহ রবুল আল আমিন কোরআনির মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন যারা দাহেরিয়া ছিল তো মাজাল্লা এভাবে অস্বীকারী রব জালের। আর সেই মুশ্রিকরা যারা শরিক নির্ধারণ করত অনেক হোদা তারা মানত অতপর এমন লোকদের রদ করা হয়েছে যে যারা আল্লাহকে এক তো মানত কিন্তু সাথে সাথে এমন শিরকি আখিদা তারা বানিয়ে নিয়েছিল মা জাল্লা যে রাব ওয়াজালের জন্য উত্তর সুরে নির্ধারণ করল আর ফেরিস তাদের আল্লাহর কন্যা বলতে লাগল এই ধরনের আকিদাও অনেকেই রাখত তাদের সবার রথ হয়েছে আর এই সুরয়ে মোবারকায় আল্লা রব্বুল আলমিন কুল বলে আপন প্রিয় মাহবুবকে বললেন হে হাবিব আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক হক আল্লাহ অমোখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ না জন্ম নিয়েছেন না ওনার কোনো সন্তান রয়েছে মিয়াকুল আলাম ইয়াকুল্লাহ কোফু আহাদ আর না ওনার কোনো সমকক্ষ রয়েছে জন্মও নেননি না ওনার কোনো সন্তান রয়েছে কেন না যার জন্য এটা বলা হবে যে তিনি জন্ম নিয়েছেন তো এটা দ্বারা উদ্দেশ্য জন্ম তিনি নিয়েছেন যিনি পূর্বে ছিলেন না অতপর তৈরি হলেন যেখানে আল্লাহ রবুল্লা আলমিন তিনি আজিলি আবদি কদিম আর ওনার মাধ্যমে কোন সন্তান জন্মলাভ করা এটা জিনসিয়াতের দিকে নিয়ে যায় অর্থাৎ ওনার সমজাতীয় চলে এসেছে যেভাবে বংশ পরম্পরা হয়ে থাকে সন্তান বড় হয় তো রাবা জওয়াজাল এগুলো থেকেও পাক অর্থাৎ না তিনি জন্ম নিয়েছেন না ওনার কোনো সন্তান আছে তিনি অমুখাপেক্ষী আর ওনার বরাবর কেউ নেই কেউ ওনার সমকক্ষ নেই এটা হল রব আজাওয়াজালের তৌহিদ তৌহিদ তালা আল্লাহকে এক মানা তিনি ওয়াজিবুল উজুদ আর তিনি হলেন রব আজাওয়াজল যে সমস্ত কায়না ওনার মুখাপেক্ষী উনি কারো মুখাপেক্ষী নন সমস্ত নবী সমস্ত ওয়ালি সমস্ত মানুষ ওনার দিকে মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন কিন্তু দান করেন দানকারী তিনি রবাজল খাজানা ওনার সমস্ত জিনিসের মালিক মুখতার তিনি যা কিছু জমিনে রয়েছে আসমানের মধ্যে রয়েছে সবকিছু ওনার যদি তিনি না চান তাহলে অনুপরিমাণও আপন জায়গা থেকে নড়াচড়া করতে পারে না তিনি রব আজাওয়াজালেই যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন এটা রবের শান এক কুদুরাত যে এই জমিন থেকে ফসল উৎপন্ন করেন সেই রব আজাওয়াজলেই কাদেরে মুতলাক যে এই আসমানকে এমন বানিয়েছেন যে কোনো পিলার ছাড়া এটাকে দাঁড় করিয়েছেন তিনি রব আজাওয়াজল কাদেরে মুতলাক। যে যিনি পরিপূর্ণ এই পাহাড়গুলোকে স্থাপন করেছেন সারিবদ্ধ পাহাড় তিনি রব আজওয়াজ কাদেরে মুতলক যিনি জমিনকে এমন বিছিয়ে দিয়েছেন জমিনকে পরিবেষ্টিত করেছেন আল্লা রব্বুল আলামিন আপন কুদরতের নিশানসমূহ বর্ণনা করতে গিয়ে কোরআনে মজিদের মধ্যে অনেক আয়াতে মুবারকার মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করেছেন তিনি রব সে লোকেরা কি দেখে না যে কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে উট একটা সাধারণ বাচ্চা জন্ম নিলে তার পদ্ধতি তার অবস্থান একেবারে ছোটো হয়ে থাকে মানুষের বাচ্চা কিন্তু অপর দিকে জানুয়ারদের দিকে লক্ষ্য করলে তো অনেকগুলোর পদ্ধতি এমন যেভাবে মানুষের বাচ্চা ছোটো ছোটো হয়ে থাকে কিন্তু তার মধ্যে বড় বড়দের হিসাব কিতাব অনেক দ্রুত রাখা হয়েছে এটা রাজল কাদের মুতলাক ওটসমূহের মধ্যে জন্ম এভাবে হল আর অতপর বছরের ভিতরেই কতটা বড় হয়ে যায় ঘোরার দিকে আপনারা দেখুন এক এক বছরের ঘোড়া আপনারা দেখুন কত বড় তাদের বংশ পরম্পরা অর্থাৎ কত বড় এগুলো জন্ম লাভ করে আপনি পশুর মাধ্যমে কুরবানি করেন ভেড়া দুই বছর বয়সের আর ছাগল ছাগি এক বছরের এটা শরীয় নির্ধারণ করেছেন এক বছরের মধ্যে কত বড় বড় কত বড় শরীরের সাথে শারীরিক শক্তির সাথে তা কতটা বৃদ্ধি পেয়ে যায় তো তিনি রাব আজ্জাওয়াজল যিনি কাদের মুতলক যার জন্য যেভাবে চেয়েছেন রাব আজাজল ফাইসেলা করেছেন ইরশাদ করলেন আফাল ইলাল আয় তারা কি দেখে না যে তিনি কিভাবে উঠকে বানিয়েছেন ওয়া কাইফা রুফিয়াত আর আসমানকে দেখে না কিভাবে উত্তোলন করা হয়েছে ইলাল জিবা লি কাইফা নুসিবাদ কি দেখে না কিভাবে এগুলো স্থাপন করা হয়েছে ওয়া ইলাল কাইফা আল আর জমিনকে দেখে না কিভাবে বিছানো হয়েছে রব আজা ওনার কুদরত তিনি সেই রব যিনি মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেন তিনি সেই রব যার হুকুম অনুযায়ী রাত দিন সংগঠিত হওয়া সূর্য উদিত হওয়া এই চাঁদের বের হয়ে আসা তারকারাজি আলোকিত হওয়া এই সব কিছু সেই রব আজওয়াজলের কুদুরতের মধ্যে রয়েছে তো রব তাল আর তৌহদের ব্যাপারে এই সুরাই মোবারকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন কুল হো আল্লাহ আহাদ হে হাবিব আপনি বলে দিন কি তিনি একক অর্থাৎ আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি অমুখাপেকি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ না জন্ম নিয়েছেন না ওনার কোনো সন্তান রয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর না ওনার কোনো সমকক্ষ রয়েছে না ওনার কোনো সমকক্ষ রয়েছে তো মাদানি চ্যানেলের দর্শক আমরা রব আজ্জাওয়াজালের তাও হেইদের বিষয়ে উনি একক হওয়ার বিষয়ে এই আকিদা এই ধারণা কোরআনের আলোকে আমরা এটা শ্রবণ করছিলাম যে সেই রব আজল তিনি কদিম অর্থাৎ তিনি সব সময় আছেন সব সময় থাকবেন সব জিনিস শেষ হবে কিন্তু সেই রব এস্তায়ী আর স্থায়ী কুল্লুমান প্রত্যেক জিনিসের ব্যাপারে বললেন ধ্বংস হবে সব সময় যিনি থাকবেন আল্লাহ রাবুল আলমিনের দাত ইরশাদ করলেন যে তিনি এমন সমস্ত জিনিস থেকে পুত পবিত্র যেগুলো ধ্বংসের সাথে সম্পর্ক রাখে শরীর এবং শারীরিক বিষয়ের সাথে সম্পর্ক রাখে বিভিন্ন দিকের সাথে যে বস্তুগুলো সম্পর্ক রাখে তিনি দিক থেকে দিক দ্বারা উদ্দেশ্য আগে পিছে ডানে বামে উপর নিচে এগুলোকে বলা হয় ছয় দিক যে হাতে বলা হয় রব আজাওয়াজাল এই সমস্ত দিক থেকে পবিত্র অর্থাৎ রবের ব্যাপারে এই আখিদা রাখব না আল্লাহর ব্যাপারে এই আখিদা ধারণা রাখব না মা আল্লাহ। যে আল্লাহর জন্য কোনো জায়গা নির্ধারণ করা যে রব উপরে থাকেন ডানে আছেন কিংবা বামে আমরা বড় বাচ্চাদের অনেক সময় এই ধরনের কথা শিখিয়ে দিই অথবা জ্ঞান না থাকার কারণে বলে দিই তো রব আজাওয়াজের জন্য মকান নির্ধারণ করা অর্থাৎ জায়গা নির্ধারণ করা যে তিনি এই জায়গায় থাকেন মকান দ্বারা উদ্দেশ্য এখানে কোনো নির্দিষ্ট ঘরের মতো নয় একটি দিকও নির্ধারণ করা যে রব মাজাল্লা উপরে থাকেন উপরওয়ালা জানেন উপরওয়ালার দিক ইশারা করে অনেক লোক বলেন তো এখানে একটি দিক আপনি আল্লাহর জন্য নির্ধারণ করছেন আর স্থানের প্রমাণ দিচ্ছেন যখন আল্লাহ মকান দিক সাইট এই সবগুলো থেকে পাক আমরা দেখার জন্য চোখের মুখাপেক্ষী রব দেখেন কিন্তু মানুষের এই অঙ্গ থেকে পুত পবিত্র আমরা শোনার জন্য কানের মুখাপেক্ষী রব আজল এই অঙ্গ থেকে পাক পবিত্র তো শরীর এবং শারীরিকতা কথা অনুরূপভাবে ধ্বংসসমূহ অর্থাৎ জিনিস আগে ছিল না এখন সৃষ্টি হয়েছে এবং সেটা একসময় শেষ হয়ে যাবে না রব আজল এমন কাদের এ আর ওনার শানই এমন যে তিনি কাদের ওনার সিফত হল এমন কাই কুদ্দুস কদির আলিম খবীর বসির ইন্নাহু সুদুর অন্তরে উদিত হওয়া খেয়ালের বিষয়েও আল্লাহ জানেন এই ব্যাপারেও আল্লাহর এলম রয়েছে সূক্ষ্ম থেকে সুক্ষ বস্তু যাকে কোনো অনুবীক্ষণের মাধ্যমে দেখতেও কষ্ট হয়ে যায় আমার রব সেটাও দেখেন নিচু থেকে নিচু আওয়াজ যে যাকে কোনো যন্ত্রের মাধ্যমেও শুনতে সক্ষম হয় না রব সেটাও শুনেন। তো তিনি এমন সামি তিনি এমন বসির তিনি এমন আলিম আর তিনি এমন কয়ুম আর কুদ্দুস রব আজওয়াজল রজ্জাক হল ওনার শান সমস্ত সৃষ্টিকে সবাইকে রিজিক তিনিই দান করে থাকেন আর সমস্ত সম্পদ সেটা আল্লাহরই সম্পদ এই রবই আমাদের দান করেন হ্যাঁ রব অনেক কারণ সামনে দিয়ে দেন ফেরিস্তাদের জিম্মায় আল্লাহ অনেক কাজ দিয়ে দিয়েছেন ফেরিস্তাদের মধ্যে অনেক এমন রয়েছে যারা মানুষের মধ্যে রিজিক বন্টন করে ফেরিস্তাদের মধ্যে এমন অনেক রয়েছে যে যারা বৃষ্টি বর্ষণ করে ফেরেস্তাদের মধ্যে এমন অনেক রয়েছে যে যারা আড়সকে ধরে আছে এটা তাদের ডিউটি রব তাদেরকে এই অনুমতি দিয়েছেন এখানে একটি কথা বুঝানোর চেষ্টা করছি যখনই আমরা তৌহিদে বাড়ি তালা সম্পর্কে কোনো কথা শুনি তো অনেক সময় জ্ঞান না থাকার কারণে অথবা নেগেটিভ চিন্তার কারণে অনেক সময় সে তার আপন অজ্ঞতাবশত পরিপূর্ণ বিষয়টি না বোঝার কারণে আর সে অন্যদেরকে মুশ্রিক আক্যায়িত করে দেয় উদাহরণস্বরূপ যে দাঁত একমাত্র আল্লাহ এখন যদি কেউ কোন নবী থেকে চায় কেউ কোন অলি থেকে চায় অথবা সাহায্য প্রার্থনা করে তাহলে কি মুশ্রিক তাকে মাজাল্লা আখ্যায়িত করা হবে কোনো অবস্থায় নয় এ ব্যাপারে আখিদা আমাদের বোঝা উচিত যে রাব কাদের এ প্রকৃত দিক থেকে প্রত্যেক জিনিসের মালিক এবং মুখতার তিনি না চাইলে তো একটি অনু আপন জায়গা ছাড়তে পারে না একটি অনু এদিক থেকে সেদিক হতে পারে না কিন্তু আল্লাহ আজ্জাওয়াজালের অনুগ্রহে অন্য কেউ কুদরতের অধিকারী হওয়া রবের অনুগ্রহে অন্য কারো কাছে শক্তির সামর্থ্য চলে আসা তো এই শক্তি আশাটাকে অনুগ্রহ বলা হবে প্রকৃত মালিক এবং মুখতার আল্লাহর জাত আর সেই ব্যক্তি আল্লাহর অনুগ্রহে সেই বস্তুর মালিক হয়েছেন তো এটা অনেক বড় পার্থক্য যার কারণে মা আল্লাহ কেউ এভাবে চিন্তা করে কার ওপর শিরিকের হুকুম যেন না লাগায় নবী করিম আলহি সালাতসাল্লাম তো মতের ব্যাপারে এটা বলে দিয়েছেন আমার তোমাদের প্রতি শিরিকের ভয় নেই শিরিকের বয় নেই তোমাদের কাছে আর আমরা উম্মত হয়েই মানুষকে মা জাল্লা মুশ্রিক আখ্যায়িত করি তো অনেক এমন বিষয় ঘটে যে যে বিষয় আমাদেরকে বিস্তারিত পার্থক্য কিংবা জানা থাকে না অথবা জ্ঞান না থাকার কারণে কিংবা অন্য কোনো কারণে আমরা মা অন্যদের বিষয়ে এমন কথা বলে ফেলি যখন এই সাহায্যের ব্যাপারে আমরা একটু কথা বলব চলুন শুনেনি বদরের যুদ্ধে আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছিলেন সাহায্য করেছেন আল্লাহ কাদের মাধ্যমে ফেরিস্তাদের মাধ্যমে সাহায্যের ক্ষেত্রে কাদের আল্লাহ সাহায্যকারী একমাত্র রব কিন্তু ফেরিস্তাদের মাধ্যমে তিনি রব আজওয়াজাল মুসলমানদের এই সাহায্য করেছিলেন তো যেই ফেরিস্তারা সাহায্য করেছিল তো তারা সাহায্যের যোগ্যতা রাখত এই জন্য তো তারা সাহায্য করেছিল তো যদি ফেরেস্তা কারও সাহায্য করতে পারে তো অনুরূপভাবে আল্লাহর নবীও করতে পারে আল্লাহর ভলিরাও করতে পারে ব্যাপক পার্থক্য যখন আমরা যদি ভেবে নি তাহলে এই ধরনের কোনো এমন বিষয় সামনে আসবে না মস্তিষ্কে এমন বিকৃতির সৃষ্টি হবে না যেটা মানুষের আখিদাকে নষ্ট করে দেয় ইয়া কেনা আবুদু ইয়া কেনা আইন এটার উদ্দেশ্য এটা অর্থাৎ আমরা তোমার ইবাদত করি তোমার থেকে সাহায্য প্রার্থনা করি এই ধারণা এবং এই আকিদার সাথে যে হে আল্লাহ আপনি সাহায্যকারী তোমার কাছে সাহায্য চায় হাকিকি দিক থেকে তুমি মালিক এবং তুমি মুখতার কিন্তু রব আজাল আপন ভান্দাদের ব্যাপারে আপন নবীদের ব্যাপারে আপন ওলিদের ব্যাপারে কোরআনে কি বলেছেন আটাশ পাড়ার এই আয়াতে মোবারকা আল্লাহ ইরশাদ করেন ফা ইন্না আল্লাহ হুয়া মাওলাহু ওয়া জিব্রাইল ওয়া করলে নিঃসন্দেহে আল্লাহ সাহায্যকারী আর জিব্রাইল সাহায্যকারী আর নেক মুমিন সাহায্যকারী হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে যখন বান্দা কোথাও এমন জনশূন্য এলাকায় হারিয়ে যায় আর সেখানে তিনি আইনুনি ইয়া হে আল্লাহর বান্দা আমাকে সাহায্য করো এটা বলে তো ঈর্ষাদ করলেন কিছু আল্লাহর বান্দা এমন রয়েছে যাদের কি সে দেখে না কিন্তু তারা তাকে সাহায্য করে তারা তার সাহায্যের জন্য যায় তো আমি আরস করছিলাম এই ধরনের ধারণা রাখা সেটা তৌহিদে বাড়ি তালার সেটা বিরোধী নয় আল্লাহর তৌহিদ আল্লাহকে একক জানা রব আজেলের দাত এবং রবের সিফাতের মধ্যে কাউকে ওনার মতো না মানা আর আলহামদুলিল্লাহ মুসলমান ভাবে এমন নয় যে তারা কারো ব্যাপারে এই ধরনের কল্পনা কোনো নবীদের ব্যাপারে এই ধরনের কখনো কল্পনাই করেনি যে তারা রাত কিংবা সিফতের মধ্যে আল্লাহর মতো না তারা আল্লাহর বান্দা আল্লাহর খাস বান্দা আল্লাহর রাসুল আল্লাহর নবী ফেরেস্তা তারও আল্লাহর নূরি সৃষ্টি আর রব তাদেরকে কাদের বানিয়েছেন রব তাদেরকে শক্তি দিয়েছেন তো যেখানে রব ক্ষমতা দিয়েছেন সেভাবেই তারা তাদের দায়িত্ব পালন করে হজরতে সাহবাই কেরাম আলহিম রেজুয়া নবিয়ে পাকের দরবারে অনেকবার এইভাবে আসতেন বৃষ্টির বিষয় হলেও নবী পাক আলহাতু আসাল্লামের দরবারে আসতেন ইয়ারসুল্ল আপনি দোয়া করুন আল্লাহ বৃষ্টি দিবে বৃষ্টি দানকারী তো একমাত্র আল্লাহ কিন্তু বলতেন তারা মুস্তাফা করিমের দরবারে হুজুর সাল্লাহ আলহিউ দোয়া করলেন আর আল্লাহ বৃষ্টি নাজিল করে দিত আর বৃষ্টি বন্ধ করতে হলেও তারা হুজুরকে বলতো আর তিনি ইশারা করলে দোয়া করলে তো বৃষ্টি চলে যেত তো এই কাদেরে মুতলক আল্লা রবুল আলমিন তিনি তার নবীদেরকে তিনি ফেরিস্তাদেরকে উনি ওনার খাস বান্দাদেরকে বলিদেরকে অনেক ক্ষমতা দান করেছেন আর ওনারা তার খাস বান্দা যখন তার কাছে চায় তো রব তাদেরকে অবশ্যই দান করেন তাদেরকে অবশ্যই দান করেন তো আল্লাহ আজ্জাওয়াজাল তাওহেদ রব আজালকে একক মানা জাতের দিক থেকে এবং সিফাতের দিক থেকে আর অন্য কাউকে চাই তারা ফেরেস্তা হোক নবী হোক রসুল হোক ওলি হোক কাউকেই মাজ আল্লাহ রবের জাত কিংবা সিফাত এর মধ্যে কাউকেই শরিক না করা এটা হচ্ছে তাওহেদ আর মুসলমান আলহামদুলিল্লাহ এই কিদা রাখে এর মধ্যে অন্য কোন ধারণা সেটা নেই অন্য কোন ধারণা রাখে না সাহাবাই কেরাম আলহিম রিদোন একবার নবী করিমের কাছে আসলো এবং ইসাদ করলেন্লাহ সাল আলী আসাল্লাম গাছ আসলো সালাম করলো আর ঝুঁকে গেল পাথর ওনাকে দেখে সালাম দেয় সাহাবাই কেরাম আলহিম রিদোন আরস করলো ইয়ারসোল্লাহ আমরাও সিস্তা করব আমরাও সিস্তা করবো ফেরসুল সাল্লাল্লাহু আলী আসলাম ঈর্ষাদ করলেন যে সিজদার অনুমতি নেই আল্লা তো কাউকে সিজদা করা যাবে না যদি আমি সিজদার অনুমতি দিতাম তো আমি স্ত্রীদেরকে সিজদার হুকুম দিতাম যে স্বামীদেরকে তোমরা সিজদা করো। আমি স্ত্রীদের জন্য বলতাম কিন্তু সিজদার অনুমতি নেই মনে রাখবেন সিজদা আগেরকার শরীয়তে সম্মান সূচক সিজদা এটা ছিল আদম আলি ইসলামকে ফেরজ তারা সিজদা করলে এটা সিজদাই তাজিমি হজরতে ইউসুফ আলাই ইসলামকে ওনার ভাইয়েরা এবং সন্তানরা সিজদা করেছিল সিজদায়ে তাজিমি কিন্তু আমাদের শরীয়তে সিজদায়ে তাজিমিও নিষেধ করে দেওয়া হয়েছে সিজদা ইবাদত সিজদা দুই প্রকার সিজদায়ে ইবাদত এবং সিজদায়ে তাজিমি ইবাদতের সিজদা তো কোনো শরীয়তের মধ্যে যায় ছিল না এটা আল্লাহর জন্য নির্ধারিত কেননা ইবাদতের জন্য কাউকে সিজদা করে এটা তো শিরিক কিন্তু সম্মানসূচক সিজদা এটা আগের শরীয়তে ছিল আমাদের এই শরীয়তে মহাম্মদীর মধ্যে সেটা নিষেধ করে দেওয়া হয়েছে ঈর্ষাদ করলেন সিজদা নেই এখানে আমি একটি কথা আরোস করব অনেক সময় কেউ কারো হাতে চুমো দিচ্ছে কেউ ধারণা করছে আরে সিজদা তো করছে না ঝুঁকে তো যাচ্ছে না আচ্ছা পায়েও চুমো দিল উদাহরণস্বরূপ তো এটা সিজদা নয় হাদিসের মধ্যে নবী করিম আলহিসের হাতে চুমু দেওয়া পায়ে চুমু দেওয়া এটা স্পষ্টভাবে মধ্যে রয়েছে কিন্তু যখন অনুমতি চাওয়া তো তিনি নিষেধ করে দিলেন শেষদার অনুমতি নেই ঈর্ষাদ করলেন এটা আল্লাহর জন্য খাস অর্থাৎ শিষদায়ে তাজিমেরও এই শরীয়তে মোহাম্মদ আলী আলিবাস্লামের কোনো জায়গা নেই তো আপনি কাউকে এভাবে দেখে আমরা তাকে মাঝাল্লা মুশ্রেক বলে দেওয়া কেউ মাজারে গেল আর হাত লাগাল চুমু দিল কবরে তো লক্ষ্যকারী বলল যে ভাই এটা তো সিজদা হয়ে গেল আরে না ভাই এটা তো সিজদা হয়নি এটাকে সিজদা বলা হয় না আর কেউ হাত লাগালো কিংবা চুমু কল আমাদের ওলামাগর এই ব্যাপারও লিখে গিয়েছেন মাজারে গেল তো চার হাত পিছনে দাঁড়াও ফাতেহা পর দোয়া করো ফাতেহা পরো দোয়া করো ওনার ইসালে সবাব করো এই জন্য আমাদের ওলামাগন চুমুকেতেও নিষেধ করেন আপনি মাজারে যাবেন ফাতেহা পড়বেন ইসালে সবাব করবেন কিন্তু আমি একটি কথা আরজ করছি যে যদি কোনো ব্যক্তি মাজ সেখানে কোনো মাজারে গিয়ে তিনি সিজদাও করে নিল সেই কারণে আমরা তাকে মুশিক এভাবে বলবো না কেননা সিজদায়ে তাজিমের হুকুম হচ্ছে হারাম শিরিক নয় সিজদাই ইবাদতের হুকুম হল শিরিক। আর কেউ যদি সম্মানের কারণে ঝুঁকে যায় তাকে সিজদা করে তো সে হারাম কাজ করছে সেটা থেকে নিষেধ করুন কিন্তু তাকে মুশেক বলা যাবে না এই পার্থক্য জানা উচিত তো আমাদের ধর্মে না সিজদায়ে এবাদতের অনুমতি না সিজদায়ে তাজিমের অনুমতি আর এটা স্পষ্ট রব আজেলের তৌহিদের আলোচনা আলহামদুলিল্লাহ আমরা আহলে সুনত এভাবেই বয়ান করি তো আল্লাহ রব্বুল আলমিন ওনার রাতের ব্যাপারে রবের সিফতের ব্যাপারে আমাদের এই ইমান এই আখিদা এটা রাখা উচিত আর দ্বিতীয়বার আরোস করছি যে কুল দ্বারা আয়াতে মুবারকা যাতে আল্লাহ রব্বুল আলমিন আপন প্রিয় মাহবুব সালামকে ইরসাদ করলেন আপনি বলে দিন সে আয়াতগুলো নিয়ে আমাদের ইনশাল্লাহ ধারাবাহিক চলবে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ হে মাহবুব আপনি বলে দিন আল্লাহ একক আল্লাহ অমুখাপেক্ষী না উনি সৃষ্টি হয়েছেন না ওনার কোনো সন্তান রয়েছে না ওনার কোনো সমকক্ষ রয়েছে আল্লাহ করিম আমাদের কোরআনে মাজিদ ফুরকানে হামিদের এই সুন্দর শিক্ষাসমূহ যথাযোগ্য শিকার এবং সোনার তৌফিক দান করুন আমিন বিজাহী নবীল আমিন সল্লাহ আলহি ওসাল্লাম